হাই ফ্রেন্ড, কলকাতার কিচেনের তরফ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলটাকে দেখার জন্য। আজকে আপনাদের কুলেখাড়া জুস বানিয়ে দেখাবো। এই জুসটা খেলে আপনাদের শরীরে রক্ত পরিমাণটা বেড়ে যাবে। যাদের রক্ত গায়ে শরীরে কম আছে তারা কুলেখাড়া জুস খেলে রক্তটা তাড়াতাড়ি বাড়তে সাহায্য করে শরীরে। ডাক্তার বলো সব কুলেখাড়া জুস খেতে বলে। তাই প্রথমে আমি কুলেখাড়া পাতাগুলোকে ধুয়ে এবার মিক্সারের মধ্যে আমি এগুলো ঢুকিয়ে নিলাম একে, আর তারপরে হাফ গ্লাস জল দিয়ে এটাকে মিক্সারে মিক্সিং করে নেব। হাফ গ্লাস থেকে 1 গ্লাস জল দিলে হবে। এবার এটাকে মিক্সারে ভালো করে ঘুরিয়ে এটার জুস তৈরি করে নেব। কুলেখাড়া জুসটা মাসে একবার করে খেলে অনেক উপকার হয়, কারণ এটা শরীরে রক্তে পরিমাণ যখন কমে যায় রক্ত বৃদ্ধিতে সাহায্য করে। আপনারা যখন রক্ত দান করেন তারপরে কুলেখাড়া জুসটা খেলে ভালো হয় আরও। এবার আমি ছাঁকনির মধ্যে জুসগুলোকে আমি স্ট্রেন করে নেব। পাতাগুলো তো আমরা খাবো না, পাতাগুলো ফেলে দেবো, খালি পাতার যে জুসটা বেরিয়েছে সেই জুসটা আমরা খেয়ে নেব। এইভাবে স্ট্রেন করে নেবেন ছাঁকনির সাহায্যে। আমাদের স্ট্রেন করা হয়ে গেছে, দেখেন এতটা জুস বেরিয়েছে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন রেসিপিটা, আমার ভিডিওটাকে লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আরও নিত্য নতুন এরকম ভিডিও আমি আপলোড করব। নমস্কার।